আসসালামু আলাইকুম, আমি ফারজানা ইভা। ইভাস ক্রিয়েটিভ মাইন্ডে আপনাদের সবাইকে স্বাগতম। পেইন্টিং করতে আমি খুবই ভালোবাসি, তাই আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একটি ইন্টারেস্টিং পেইন্টিং। আজকে আমি সবজি দিয়ে সুন্দর ফুল পাতার পেইন্টিং করে দেখাবো। এর জন্য আমার লাগবে একটি শিম, একটি ঢেঁড়স, অ্যাক্রিলিক কালার, একটি ব্রাশ। প্রথমে আমি ঢেঁড়সটিকে এভাবে কেটে নেব। এবার একই প্রসেসে শিমটাকেও কেটে নেব। এবার আমি কাটা ঢেঁড়সের মুখে অরেঞ্জ কালার অ্যাক্রিলিক কালার লাগিয়ে নেব। কালার লাগানো হয়ে গেলে এবারে এই ঢেঁড়স দিয়ে আমরা ফুলের পেইন্টিং করব। রং লাগাও আর ছাপ দাও, পৃথিবীতে এর থেকে সহজ পেইন্টিং আর কি হতে পারে? এবার আমি তুলে দিয়ে ফুলগুলোর ডালপালা এঁকে নেব। ঢেঁড়সের মধ্যে রং লাগিয়ে যেভাবে ফুল তৈরি করেছি, ঠিক সেভাবেই শিমের মধ্যে রং লাগিয়ে ছাপ দিয়ে পাতাগুলো এঁকে নেব। একদমই সহজ উপায়ে খুব সুন্দর ফুল তৈরি হয়ে গেল, তাই না? এইরকম সহজ এবং ইউনিক ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি এক্ষুনি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা অবশ্যই লাইক, শেয়ার এবং ফলো করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।